কারাতুয়েনের কে বন্দি বানিয়ে সবাই গোতে ফিরে আসে। কারাতুগুলু দেখে তার হুশ উড়ে যায়। কারাতুগুলুর তালি দিতে থাকে সবার সাথে অন্যদিকে দেখানো হয়। এরতুগরুল দুলদার থেকে জিজ্ঞাসা করে তাদের যাওয়ার পর সবকিছু কি ঠিক ছিল। দুলদার এরতুগরুল কে বলে গোত্রের মানুষ হালিমার উপর আক্রমণ করেছিল, কিন্তু মা এসে সবাইকে চুপ করিয়ে দেয় এবং হালিমাকে বাঁচিয়ে নিয়ে যায়। সবাই খেতে বসলে এরতুগরুল তার বাবাকে বলে মেহমানরা চলে যাবে, খালাব যাওয়ার পথে তাদের নিরাপদে পৌঁছে দিতে চাই, কিন্তু আপনার অনুমতি যদি থাকতো। সুলাইমান শাহ এতে এখনই সিদ্ধান্ত নিতে চায় না। কুরুতুগুলু সুলাইমান শাহের সর্দারি যেভাবে নিয়ে গিয়েছিল সেভাবে এনে দিয়ে যায়। সুলাইমান শাহের সাথে কথা বলতে চায়। সুলাইমান শাহ বলে তাকে অপেক্ষা করতে বলো। কারুতগুলুকে অনেকক্ষণ অপেক্ষা করানোর পর জিজ্ঞাসা করা হলো সর্দারি কেন নিয়ে গিয়েছো। কারুতগুলু বলে সে এগুলো রক্ষা করার জন্য নিয়ে গিয়েছে। এরপর জিজ্ঞাসা করা হলো হালিমার উপর আক্রম হয়েছিল যে তখন তুমি কোথায় ছিলে। কারুতগুলু বলে সে সাধারণ মানুষকে বোঝাচ্ছিল তখন, যাতে এমনটা না করে। তার কাছে সব প্রশ্নের মিথ্যা উত্তর প্রস্তুত ছিল। গান্ডাবু বলে এত বিপদ সমস্যা কি কম ছিল যে গোত্রের মধ্যে একজন বিশ্বাসঘাতক রয়েছে। সালজান খাতুন বলে নিশ্চিত সে বিশ্বাসঘাতক হালিমারাই হবে, তাদের এখনই বের করে দাও। গান্ডাবু বলে যে মানুষগুলো সম্পর্কে তুমি কথা বলছো, তুমি কি জানো তাদের পরিচয়। সেলজুক খানদান থেকে তারা যে হালিমাকে তুমি ঘৃণা করো সে হচ্ছে শাহজাদী হালিমা। সালজান খাতুনের চোখ কপালে উঠে যায় এবং বলে এজন্য তাদের উপর এত বিপদ আসছে, এই সবকিছুর জন্য এরতুগরুল দায়ী। এরতুগরুল আমাদের উপর যে বিপদগুলো এনেছে তার ফল খুবই ভয়ানক হবে, তুমি হাতের উপর হাত রেখে বসে থাকো। গান্ডাবু বলে তোমার আক্কেলে কি পাথর পড়েছে। এরতুগরুলই শাহজাদীকে বাঁচিয়েছে, এরতুগরুলই আমাকে বাঁচিয়েছে, এরতুগরুলই বাবাকে বাঁচিয়েছে, এরতুগরুলই কারাতুয়েগারকে গ্রেফতার করেছে। গান্ডাবু রেগে যায় এবং তার স্ত্রীকে চলে যেতে বলে। তার সামনে থেকে এরতুগরুলের বন্ধুরা কিছু লোককে ধরে আনে। তারা নিজস্ব পদ্ধতি অবলম্বন করে তাদের উপর এবং ওই মানুষটির নাম বের করে যারা সাধারণ মানুষকে খেপিয়েছে হালিমাকে মারার জন্য। লোকটি হলো বাইবুরা, কারাতুগুলুর সঙ্গী। এরতুগরুল হালিমাকে নিয়ে একটি জায়গায় আসে, এখানে সে তার প্রিয় ঘোড়াটি দেখায়, যেখানে এরতুগরুল তার প্রিয় ঘোড়াটি উপহার হিসেবে হালিমাকে দিয়ে দেয়। কুকচি এইসব দূর থেকে দেখতে থাকে এবং কেঁদে কেঁদে তার বোনকে বলে। তার বোন গিয়ে সুলাইমান শাহকে বলে। দুর্গত গিয়ে এরতুগরুলকে বলে সে লোকটি কে জানা গিয়েছে। লোকটি হলো বাইগুড়া। এরতুগরুল কারুতগুলুর কাছে যায় বাইগুড়ার সন্ধানে। কারুতগুলু বলে সে জানে না। কারুতগুলু বুঝে যায় এরতুগরুল তাকে কেন খুঁজছে। কারুতগুলু তার এক সঙ্গীকে পাঠিয়ে দেয় বাইগুড়াকে মেরে ফেলার জন্য। লোকটি বাইগুড়াকে মেরে পানিতে ফেলে দেয়। কাফেলা নিয়ে যাওয়ার পথে কারাতুয়েগারের আক্রমণে শহীদ হওয়া সে সকল সৈন্যকে গায়গোত্রে নিয়ে আসা হয়। একদিকে টাইটাসের সাথে কারুতগুলু পরিকল্পনা করছে কিভাবে কারাতুয়েগারকে মুক্ত করা যায়, অন্যদিকে গায়গোত্রের সকল মানুষ শহীদদের জানাজায় শরিক হয়, সম্মানের সাথে শহীদদের জানাজা সম্পূর্ণ হয়। গান্ডাবু খুবই দুঃখী হয়ে থাকে, কারণ সে তার এই ভাইদের বাঁচাতে পারে। টাইটাসের সাথে কারুতগুলু পরিকল্পনা করছে কিভাবে কারাতুয়েগারকে মুক্ত করা যায়, কারাতুয়েগারের সাথে কি করা হবে। সে সিদ্ধান্তে একটি সভা হয় যেখানে ঠিক করা হয় কারাতুয়েগারকে সুলতান আলাউদ্দিনের কাছে পাঠানো হবে শাস্তি দেওয়ার জন্য, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে রাজের সাথে। ছাড়ি বুড়ো কারাতুয়েগারকে নিয়ে যাচ্ছে। কারুতগুলু কারাতুয়েগারের দিকে একটি ইঙ্গিত দেয়, মানে তাদের কোন একটা পরিকল্পনা রয়েছে। ছাড়ি বুড়ো কারাতুয়েগারকে নিয়ে যাওয়ার পথে টাইটাস তার সৈন্য সবাইকে মেরে দেয়। কারাতুয়েগার ছাড়ি বুড়োকে নিজের হাতে মারে। এখানে টাইটাস কারাতুয়েগারকে বলে যাও সুলতান আলাউদ্দিনের কাছে এবং বলো রাজের সাথে বিশ্বাসঘাতকতা করতে বলেছে গায়ে তোমাকে, কিন্তু তুমি করনি তাই তোমাকে বন্দি করে নিয়ে গেছে। তোমার সৈন্য প্রধান ছাড়ি গুরুকে হত্যা করেছে তারা। তারা শাহজাদে নাওমানকে নিয়ে গিয়েছে। এরপর আলাউদ্দিনের সৈন্য নিয়ে আক্রমণ করে দাও, তুমি সুলতানের বিশেষ ওয়াজির হয়ে যাবে। সালজান খাতুনের তুকরুলের বিরুদ্ধে নালিশ করার পর সুলাইমান শাহ হালাব যাওয়ার জন্য এরতুগরুলকে না দিয়ে গান্ডাবুকে হালাব যাওয়ার দায়িত্ব দেয়। হালিমারা এখন গান্ডাবু এর সাথেই যাবে এই সিদ্ধান্ত দেয়। সুলাইমান শাহ এরতুগরুল কিছু বলার চেষ্টা করলে তার বাবা অসুস্থ হয়ে পড়ে যায়। সালজান খাতুন কালো জাদু করা মহিলার মাধ্যমে জানতে পারে তার সন্তান আসার পথে। সালজান খাতুন তো মহা খুশি। একবার সালজান খাতুন এই খুশি উপলক্ষে হালিমাদের ক্ষতি করার কথা ভাবে, তাই সে কালুতগুলু এর কাছে যায় এবং তাকে বলে হালিমারা সেলজুক খানদান থেকে হালিমা হচ্ছে শাহজাদী সুলতান আলাউদ্দিনের কাছে, যদি তুমি তাদের নিয়ে যাও তাহলে তুমি লাভবান হবে, এগিত চলে যাবে। দুলদার ও এগিত তারা খুব ভালো বন্ধু ছিল। দুলদার বলে কখনো ভুলে যেও না, কাইকোত্রে তোমার একটা ভাইও রয়েছে। তারা নিজেদের হাত কেটে তাদের রক্ত এক করে। এরপর দুলদার লক্ষ্য করে পানিতে বাই পড়ার লাশ ভাসছে। তারা ভয় পেয়ে পালিয়ে যায়। সেখানে থেকে ইস্তাদে আজাম পেট্রাক্সি ও হালাম এসে নাসিরকে বলে আমির আল আজিজের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য, কাইকোত্রকে যেন জমি দেওয়া না হয়।
নাসির বলে আমির আল রাজিদ তাদের কথা দিয়ে দিয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন সহজ নয়। ইন্ট্রাক্সিওর হুকুমে নাসির আমির আল রাজিদকে বুঝায় গাই পথে একটি সংক্রামিত রোগ হয়েছে, তাদের বেশিরভাগ প্রাণী মারা গিয়েছে, তারা আলাবের জন্য ভালো হবে না। আমির আল রাজিদ বলে ঠিক আছে চিন্তা করবো। কারতগুলো পরিকল্পনা নিয়ে গান্ডাগ্রু এর কাছে আসে। সে গান্ডাগ্রু কি বলে, শাহজাদে নাওয়াল ও তার ছেলে মেয়েকে আজ রাতে ধরে সুলতানের কাছে নিয়ে যাবো, আমরা মালামাল হয়ে যাব, আমাদের আলাপ ভুলা উচিত। গান্ডাগ্রু আশ্চর্য হয়ে যায় এই কথা কারতগুলো কিভাবে জানলো। গান্ডাগ্রুর মনে পড়ে এই কথা তো তার স্ত্রী সালজান খাতুনকে বলেছে। এরপর গান্ডাগ্রু তার বাবাকে দেখতে যায় যেখানে এরতুগ্রুল ও তার মা সেখানে বসেছিল। গান্ডাগ্রু সেখানে গিয়ে বসে তার বাবার পাশে। গান্ডাগ্রু এরতুগ্রুল কি বলে, হালাব তুমি যাও হালিমা বের নিয়ে। এরতুগ্রুল বলে বাবা তো দায়িত্ব আপনাকে দিয়েছে। গান্ডাগ্রু বলে এই দায়িত্ব এখন আমি তোমাকে দিচ্ছি, আমি এখানে থেকে কারতগুলোর খারাপ পরিকল্পনা আটকাবো। কারতগুলো জানে গেছে নওমান একজন শাহজাদে। এরতুগ্রুল ও তার বন্ধুরা রাতে হালিমাদের নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় কারতগুলো ও তার দল প্রস্তুত হচ্ছে হালিমাদের তুলে নিয়ে যাওয়ার জন্য। কারতগুলো ও তার দল হালিমাদের তাঁবু চারদিক থেকে ঘিরে ফেলে। তারা যখন ভিতরে প্রবেশ করে দেখতে পায় গান্ডাগ্রু তলোয়ার নিয়ে বসে আছে, সেখানে হালিমারা নেই। কারতগুলো সবাইকে বাইরে যেতে বলে। কারতগুলো বলে তোমার থেকে আমি এই আশা করিনি, তুমি মেহমানদের মুহাফিজ হয়ে আছো। গান্ডাগ্রু বলে তোমার মতো বিশ্বাসঘাতক যদি গোত্রে না থাকতো তাহলে আমার কোনো প্রয়োজন ছিল না মেহমানদের পাহারা দেওয়ার। এখানে এই পর্ব শেষ হয়।